युग अल्लाह पैगंबर मूसा कलीमुल्ला तार जमाने एक जुबक जो जेना करे धरा पड़े जाए सबाई मिले ताके ग्राम छाड़ा करे दिल शर्त हलो ग्रामे फिरे आसा जाबे ना ग्रामेर कोनो मानुष ताके सहयोगिता करते पारबेन ना जुबक ताके जंगले फेले देवा हलो एक दिन दुई दिन ना একাধারে দুই সপ্তাহ চলে গেল দীর্ঘ পনেরো দিন পর্যন্ত হয়ে গিয়েছে জঙ্গলের ভিতরে এই যুবকের জন্য কেউ খাবার নিয়ে যায় না পানি নিয়ে যায় না দেখবার জন্য কেউ যায় না দীর্ঘ পনেরো দিন পর্যন্ত খাবার না থাকবার কারণে সাকারাত শুরু হয়ে গেছে তার কাছে পানি নাই হঠাৎ করে গভীর রজনীতে তৃষ্ণায় মরে যায় মাটির মধ্যে পড়ে কাটা কবুতরের মতো লাফায় কেউ তাকে দেখবার জন্য যায় না আল্লাহর গোলাম জিনাকার যুবক ডান দিকে তাকায়া দেখে সাহায্য করবার কেউ নাই তার বন্ধু বান্ধবের অভাব ছিল না আজকে বিপদে পড়ে গিয়েছে কেউ তাকে দেখবার জন্য আসে নাই যুবক এইবার বাম দিকে তাকায়া দেখে তার স্ত্রী সন্তান ছিল কেউ আসে না যুবক সামনের দিকে নির্দ্বিধায় তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আহারে আমার মা বাপ ছিল আজ দেখি আমি বিপদে আমার মা বাবা আসে না যুবক পিছন দিকে তাকাইয়া কান্না করে আহারে আমার বন্ধু বান্ধব ছিল কেউ আজকে আমাকে দেখার জন্য আসে না কান্না করে দেখেছে ডায়নে কেউ নাই বামেও কেউ নাই পিছনে কেউ নাই সামনে কেউ নাই এবার যুবক চিন্তা করেছে মরেই যাব যখন বাঁচব না যাদের জন্য চুরি করলাম তারা আজকে আমাকে চিনে না যাদের জন্য ডাকাতি করে ডাকাত হলাম তারাও আজকে আমাকে চিনে না নিজের ঔরসজাত সন্তান চিনে না মা বাবা আজকে চিনে না মরে যাব পানির তৃষ্ণায় হঠাৎ তার মনে পড়েছে আল্লাহর কথা ডানে বামে সামনে পিছনে কাউকে যখন পায় নাই আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়া বলেছে আল্লাহ আল্লাহ কি ডাক দিয়া বলেছে আল্লাহ তাআলা দেখেছি আমি বিপদে কেউ আমাকে চিনে না আজ বুঝতে পারলাম সবাই তো আমাকে ভুলে গিয়েছে যাদেরকে খাওয়ানোর জন্য চুরি করলাম তারাও চিনে না যাদের জন্য বাড়ি করেছি তারাও আমাকে চিনে না আল্লাহ তাআলা আমি যত অপরাধী হই তুমি তো আমাকে নিজের হাত দিয়ে বানাইছ আল্লাহ যত অপরাধ করি অন্যায় করি কথা দিলাম এই মুহূর্তে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা করো তওবা করলাম বেঁচে থাকলে কোনোদিন জেনা করব না কোনোদিন অন্যায় করব না কোনোদিন তুমি মালিককে ভুলে যাব না আর যদি আমি মরে যাই তোমার পায়ে ধরে বলে যাই আল্লাহ সবাই ভুলে গিয়েছে আমি তোমাকে হারাতে চাই না সবাইকে হারিয়েছি আর তোমাকে হারাতে চাই না আল্লাহ মরে যদি যাই তাওবাটা কবুল করো
আমাকে কালিমা নসিব করাইয়া দাও। চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, তার চোখের পানি গাল পর্যন্ত এখনো আসে নাই, সাথে সাথে আল্লাহর গোলাম মরে গিয়েছে। আল্লাহর গোলাম যখন মরে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবির জনিতে মুসা কালিমুল্লাহকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠে বলে, মুসা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। আল্লাহকে মুসা বলেন, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন রাত্রবেলা আমাকে ডাকো নাই, হঠাৎ আজকে ডাক দিয়েছো, ব্যাপার কি? আবার তোমাকে দেখা যায় তুমি বড় আনন্দিত হাসি খুশি, ব্যাপার কি? আল্লাহ বললেন, মুসা তুমি জানো না আমি আনন্দিত, আর পিছনে বড় ঘটনা আছে। আমি আনন্দিত এর কারণ হলো, আজকে রাত্রে কিছুক্ষণ আগে আমি আল্লাহর এক পাগলা গোলাম, আমার ওলি মরে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা বললেন, আল্লাহ তাআলা তোমার এত বড় ওলি মরেছে, তুমি এত খুশি, আমাকে কেন ডেকেছ বলো? আল্লাহ বললেন, মুসা তোমাকে এই জন্যে আমি ডাকলাম, ঘুম থেকে উঠো, জঙ্গলে যাও, আমার গোলামকে গোসল করাও, কাফন পরাও, দাফন করো। মুসা ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা তুমি জানো আমি বনী ইসরাইলের পয়গম্বর মুসা, আমাকে তুমি চিনো, আমার উম্মতদেরকে তুমি চিনো, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, আমার উম্মত বাকি কোনো জিনিস চায় না, যা হবে নগদ লাগবে। আল্লাহ তাআলা তোমার কাছে আমি জানতে চাই, আমার উম্মতেরা যদি তোমার এই গোলামের জানাজায় যায়, আমি যদি তোমার এই গোলাম অলির জানাজায় যাই, তুমি বলো তো আমাদের লাভ কি, তুমি আমাদেরকে কি দিবা? যা দিবা নগদ বলো, বাকিতে আমরা চাই না। আল্লাহ বললেন, মুসা তুমি যেহেতু নগদ চাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম, মুসা রে এই মুহূর্তে তুমি যদি জানাজায় যাও, আর বনি ইসরাইলের তোমার উম্মতেরা যারা যাবে, আমি আল্লাহ সবাইকে গোটা জিন্দেগির গুনাহ মাফির ঘোষণা দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, অমনি সত্যি যদি তুমি মাফ করে দাও গুনাহগুলা, উম্মতদেরকে ঘুম থেকে উঠালেন, আর বললেন উম্মতেরা ওঠরে ওঠো, জানাজায় যাও, কাফন পরাও, দাফন করো, জান্নাতে যাইবা। বনী ইসরাইলরা উঠেছে, যেই মুরব্বি হাঁটতে পারে না, কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সবাই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখা যায় সবাই তাকায়া দেখে অত জিনাকার। দুই সপ্তাহ আগে যুবকটাকে পিটাইয়া গ্রাম থেকে বের করেছি। বনী ইসরাইল বলে, মুসা তুমি বললেই যুবকটা আল্লাহর ওলি, আমরা দেখি জিনাকার, গ্রাম থেকে তো দুই সপ্তাহ আগে বের করলাম, তুমি বলো তো জিনা কারকে কেন ওলি বলছো? মুসা চিন্তা করেন, তা তো সত্য, আমিও মারলাম, তোমরাও মারলে, কিন্তু আল্লাহ তো যুবকটাকে ওলি বলেছেন। এবার মুসা আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা তুমি বলো এই যুবকটাকে তুমি বলেছো আল্লাহর ওলি, আমরা জানি জিনাকার, আল্লাহ আমাকে কত বেইজ্জত করবেন, উম্মতের আমাকে গালি গালাজ করে, ময়দানে তিহে 40 বছর ওদের কিনে ঘুরাইছি, এখন আবার নাকি কোন বিপদে ফালাইয়া দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তাহলে শোনো, তোমরা জানো এই লোকটা জিনাকার, আমিও জানি, গোটা সৃষ্টি জানে এই যুবকটা জিনাকার, কিন্তু ও মুসা জিনা করার অপরাধে তাকে গ্রাম থেকে তোমরা বের করে দিয়েছ, দুই সপ্তাহ পর্যন্ত কেউ দেখতে যায় না, কেউ খাবার দেয় না, কেউ পানি দেয় না,
সবাই যখন গোলামকে ভুলে গিয়েছে, ওই গোলাম যখন বিপদে পড়ে কাউকে না পেয়ে আমি আল্লাহর দিকে দুইটা হাত উঠাইয়া ধরেছে, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর নাম তো গাফফার, আমি আল্লাহর নাম সত্তর, আমার কাছে যেহেতু হাত উঠাইয়া ধরেছে, দুনিয়ার সকলের দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে মুসা, এমনকি তুমি নবীর দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর মাগফিরাতের দরওয়াজা বন্ধ হয় না। গোলাম যখন আমার কাছে হাত উঠাইয়া চাইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তার চোখের পানি গাল বেবে মাটিতে পড়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি করি নাই। কান সুবহানাল্লাহ, তার নাম রব। তার নাম কি? রব তো সুযোগ খুঁজে তোমাকে আমাকে মাফ করে দিতে। এক পাগল উস্ক খুস্ক চুল, দাড়ি গোলা উস্ক খুস্ক, কাপড় গোলা ছেঁড়া, পাগল তো পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু তার ঠোঁট যেন নড়ে, ঠোঁট দিয়া কি বলে বোঝা যায় না, পাগল হাঁটে কাদামাটির রাস্তা, ওদিক থেকে বাদশার ছেলে শাহজাদা, শাহজাদার নতুন বউ অর্নামেন্টস জুয়েলারি পরে আসতেছে, পাগল যাচ্ছে, ক্রসিং হচ্ছে রাস্তায়, যাওয়ার পথে পাগল হঠাৎ করে কাদামাটিতে পড়ে গেছে, কাদামাটিতে পড়া তার পায়ের সকল কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর বডিতে, পুরা কাপড় কাদামাটিতে ভরে গেছে, শাহজাদার বউ চিল্লাইয়া উঠছে, এই দেশে আমাকে কেউ ভালোবাসার নাই, আমার স্বামীও কে আমাকে ভালোবাসে না, একটা পাগলের কাদা মাইটে আমার পুরো বডি বড়াইয়া দিছে, কেউ নাই। এই কথা শুনে, এই কথা শুনে শাহজাদা ঘর থেকে বের হয়ে আসছে, আমার নতুন বউ কোটি টাকার অর্নামেন্টস জুয়েলারি পরা, দামি কাপড় পরা, রাস্তার একটা পাগল তার পায়ের মাটি দিয়ে আমার বউকে ভরাইয়া দিছে, পাগল। এই কো দেখছে যখন অবস্থা, শাহজাদা আয়েশা স্ত্রীর ভালোবাসায়, বউর ভালোবাসায় আচ্ছা মতো মায়ের, আরে কথা বন্ধ করেন, পাগলকে মাই, পাগল মায়ের খাইতে খাইতে বলছে বাবা আমাকে মাফ করে দাও, ইচ্ছা করে করি নাই, পাপ পিছলে পড়ে গেছি, মাটি তো পড়ে গেছে, আমি ধুইয়া দিব, পায়ে ধরি, কে শুনে কার কথা? শাহজাদা নিজের বউকে ভালোবাসে, এমন ভালোবাসে, আমি আমার বউকে কলিজার চাইতে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, আমার বউর শরীরে কাদামাটি লাগাইয়া দিলে আবার মায়ের, মায়ের খাইতে খাইতে হঠাৎ করে একবার পাগল উপর দিকে হাত উঠাইয়া দিয়েছে, হাত উঠাইছে, শুধু হাত উঠাইছে, হাত নামায় নাই, সাথে সাথে শাহজাদা ঠাস করে পুড়ে মরে গেছে। বাদশা ঘর থেকে দৌড়ে আসছে, কি রে আমার ছেলে মইরা গেল, ব্যাপারটা কি? পাগল ক, আমার ছেলে ঘর থেকে আসলো, দু মিনিটের মাথায় মইরা গেল। পাগল বলতেছে বাদশা, তোমার ছেলে একজনকে ভালোবাসে, তোমার ছেলে তোমার ছেলের বউকে ভালোবাসে, বউ ডাকছে, ছেলে আসছে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে, ভালোবাসা বুঝাতে আমাকে মারছে, আমি একজনকে ভালোবাসি। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন না, আল্লাহু আকবার। তোমার ছেলে ছেলের বউকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, আমি একজনকে ভালোবাসি, ভালোবাসি যাকে তাকে বলছি ও আমার প্রেমিক, তোমাকে তো শুধু ভালোবাসি, একটা দিন ভালোবাসার প্রতিদান দিলে না, দেও না ভালোবাসার প্রতিদান, বলতে দেরি হয়েছে, আমি যাকে ভালোবাসি ও তো এমন পাগল, তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে জীবনটা নিয়ে গেছে। বনি ইসরায়েলের এক নারী যে প্রত্যেকটা রাত্র 200 থেকে 250 পুরুষের সাথে টাকার বিনিময়ে জানা করত, নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ? টাকার বিনিময়ে জানা করত। এই মেয়েটা জানা করে এক রাত্রে যুবকদের সঙ্গে জানা করে, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা করে না, টাকা পাইলেই কাপড় খুলে, এমন একটা নির্লজ্জ চরিত্রহীন একটা মেয়ে রাত্রবেলা জেনা করে সকালবেলা চলে যায়, সকালবেলা চলে যায়, কাপড় পরছে,
টাকা হাতে নিছে বনি ইসরাইলের ঘটনা মূসা কালিমুল্লাহ জিন্দা মেটা চলে যায় রাস্তায় গিয়া দেখে ওই মহিলা রাস্তায় গিয়া দেখে একটা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি কুত্তা কুকুর জিব্বা বের করে চুক থেকে পানি ছেড়া দিছে হয়তো পানি পান করতে চায় তার জিব্বাটা কূপের নিচে ছেড়া দিছে কিন্তু পানি তো পায় না মহিলা চিন্তা করলো আহারে জিন্দেগিতে টাকার বিনিময়ে কত মানুষের সামনে কাপড় খুললাম টাকা ইনকাম করলাম আল্লাহর কুত্তা সৃষ্টি নিকৃষ্ট প্রাণী পানির জন্য মরে যাচ্ছে আজকে দেখি তো একটা মানবতা দেখাতে পারে কিনা সে কাপড় খুলে নাই টান দেওয়া শরীর থেকে উড়নাটা লামাইছে নিজের পায়ের জুতার সঙ্গে উড়নাটা বাঁধছে কূপের নিচে ছেড়ে দিছে এক জুতা পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইয়া দিছে কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে মহিলা তো জানে না কুকুর কি বলছে আল্লাহ সাথে সাথে জানাইয়া দিলেন এই চরিত্রহীন নারী এই পতিতা নারী হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করলে জিন্দেগিটা নষ্ট করে দিলে আজকে আমার নিকৃষ্ট একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইয়া তুই যে মানবতা দেখাইলে যা যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম তুমি আমি মাফ চাই না যুবক তোমার কি মন চায় না সে আল্লাহর পায়ে একটা সেজদা দাও যুবক আসো না আসো আমার মতো দাড়ি রাখো পরো না মাথায় টুপি দেও না শরীরে পাঞ্জাবি আসো না দুজন ভাই মসজিদে যাই না মাজ আর মুআউয়িজের মতো আমরাও প্রতিযোগিতা করি আসো না যাই মসজিদে সাজদায় প্রতিযোগিতা করি জেহাদে প্রতিযোগিতা করি মরলেই তো আল্লাহর জান্নাতে পৌঁছে যাব সুবহানাল্লাহ বেদাবেদ বলে যাও বেদাবেদ বলে যাও ফেতনা বলে যাও দিল থেকে সব ঝেড়ে ফেলে দাও এক হয়ে যাও মনে রাখো তাওহীদ একটা রিসালাত একটা কবরের পথ কিন্তু একটা অন্য পথে জান্নাত নাই পারবো তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এতক্ষণ বললাম ওয়া রাফা'না লাকা যিক্রাক যিনি বললেন সম্মান বাড়ালাম তার নাম কে যিনি সম্মান বাড়িয়েছেন তিনি কে যিনি গুনাহ মাফ করেন তিনি কে যিনি রিজিক দেন তিনি কে যিনি ইজ্জত দেন তিনি কে আল্লাহকে চিনো আল্লাহকে যদি বুঝাইতে পারো তাইলে গাছতলার থেকে কান দইরা দশতলায় উঠাই দিতে পারে আর যদি আল্লাহর সাথে দুষ্টমি করো আল্লাহ চাইলে দশতলার থেকে থাবড়াইয়া গাছতলায় ফলাইয়া দিতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর কাছে যে চায় তাকে দে আল্লাহ ইমান আছে না নাই জানতে চায় না ইমান আছে না নাই জানতে চায় না যে দুনিয়ায় কোনো মানুষকে মুসলিমকে না যে কোনো মানুষকে ভালোবাসবে আল্লাহ তার বদলা তাকে দুনিয়া দেয় ঠিক কিনা বলেন সুতরাং আসুন এতক্ষণ বললাম সেই রবের পরিচয় এখন আপনাদেরকে সংক্ষেপ করে বুঝিয়ে দিই কয়েক মিনিটে রব বলছেন লাকা যিকরাক ওয়া রাফানা আমি সম্মান বাড়িয়েছি তার কার কার সম্মান বাড়াইছেন আরে না আল্লাহ বাড়াইছেন কার নবীর আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ বলছেন সম্মান বাড়িয়েছি নবীজির সুবহানাল্লাহ খান আর হুজুর খান আমার নবীর সম্মান জানেন কেমন আরে নবীজির সম্মানের ওয়াজ যদি আজকে করি তাহলে এই মাঠে হার্ট অ্যাটাক করে মরে যাবে বুঝবেনই না কথা নবীজির সম্মান আমার নবী তো এমন নবীজি মুচকি হাসলে যদি দাঁত বের হয় এই দাঁতের আলোতে এলাকা আলোকিত হয়ে যায় নবীজি যদি রাস্তা দিয়ে হাঁটে 40 দিন রাস্তায় মেশকে অম্বরের গ্রাণ হয়ে যায় নবীজি যদি কারো দিকে ইমানের হালত ওর আছে নবীজি তাকায় তার জন্য জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যায় নবীজি যদি হাতটা উপর দিকে উঠায় তাহলে চন্দ্র 2 টুকরা হইয়া 2 পাহাড়ে চলে যায় আমার নবী যদি জমিন থেকে পা মোবারক উঠায় সাথে সাথে আল্লাহর আরশে আজিমে চলে যায় আল্লাহু আকবার বলেন সেই নবীর কত সম্মান সেই নবীর কত সম্মান আমার বন্ধুগণ আমার ভাইরা সুতরাং শোন এই নবীকে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক বন্ধু আপনাকে সম্মান বাড়াইয়া দিলাম
কে দিছেন? নবীজির সম্মান কিছু বলবেন নাকি? তাহলে থাকা লম্বা করে দরকার নেই, না আর বলতে এখন কথা বললে লম্বা হয়ে যাবে। আচ্ছা না আর শুনেন, কর্তৃপক্ষের টাইম দেওয়া আছে, কথা বলা যাবে না। এখানে থাকুক বিষয়, শুধু আল্লাহর পরিচয় দিলাম, রসুলের পরিচয় রেখা দিলাম, আর লম্বা করবো না, এটা থাকুক। নবীজির কথা যদি বলি, নবীজির আল্লাহ সম্মান দিয়েছেন, নবীজির সম্মান দিতে দিতে আরশে আজিমে নিয়েছেন, আল্লাহ বলছেন বন্ধু এত সম্মান তোমাকে দিয়েছি, তোমাকে ভালোবেসে মিজান দিলাম, তোমাকে ভালোবেসে জমজম দিলাম, তোমাকে ভালোবেসে সিদ্রাতুল মুনতাহা আনলাম, তোমাকে ভালোবেসে হাউজে কাউসার দিলাম, তোমাকে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস দিলাম, তোমাকে ভালোবেসে আরশে আজিমে আনলাম, তোমাকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম সব দিলাম, তোমাকে ভালোবেসে পারলাম না চেয়ারটা দিতাম, নাইলে চেয়ারটাও আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহ একবার, যেন নবীজির সম্মান থাকুক, এটা আজকে না, কথা এখানে থাকো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। এখন এই যে মসজিদ, এই মসজিদের জন্য আপনারা কিছু দান করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? মসজিদ মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদে দেয়, আল্লাহর ঘরে দেয়, আল্লাহ বলছেন তাদের জন্য এক টাকা দিলে, খেজুরের একটা টুকরা দিলে, ইটের একটা টুকরা দিলে আল্লাহ জান্নাতে 6666 তারা বাড়ি বানিয়ে দেন। সুবহানাল্লাহ, খান এই জন্য কথা থাকো, কেউ রাগ করবে না, কথা এখানে অসুস্থ। আচ্ছা আমি বেশি সময় নেব না, এ মসজিদ আরো সুন্দর হোক আপনারা চান না? আল্লাহর ঘরে দিলে কি লস আছে? আল্লাহ, আরে রসুল তো বলতেন।